হমতুল্লাহ একজন প্রশ্ন করেছেন নাম রাখার সাথে আগেকার কোনো সম্পর্ক আছে কি নাম চেঞ্জ করে রাখা যাবে কি আল্লাহ রসুল বলেছেন যে নবজাতক যে সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠালেন সাবে সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করতে হবে এবং সেদিনে তার নাম রাখা রাখতে হবে তো এটি যেদিন আপনি আকিকা করবেন সপ্তম দিনে সেদিন নাম রাখা আল্লাহ রসুল নাম রাখতে বলেছেন এর আগেও নাম রাখা যাবে তাতে কোনো সমস্যা নাই রসুল সাল সাল্লামের সন্তান যখন ইব্রাহিম হলেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবীদেরকে বললেন যে গত রাতে আল্লাহ সুবহান ওয়া আমাকে একটি সন্তান দান করেছেন ওসাম্মাইতুহু বিস্মি আবি ইব্রাহিম এবং তার নাম আমি আমার বাবা ইব্রাহিমের নামে রেখেছি তো উনি তো এই এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যা বলছেন তা বোঝা গেল যে আকিকার আগেই তো তিনি নাম রেখেছেন সেটা নাজায়েয নয় এই হলো বিষয় আর নাম অবশ্যই চেঞ্জ করে রাখা যাবে রসুল করিম সাল্লাহ যে সমস্ত সাহাবাদের নাম ভালো ছিল না কারণ নাম আব্দুল শামস ছিল আল্লাহ রসুল সেটা চেঞ্জ করে আব্দুর রহমান হয়তো রেখেছেন হ্যাঁ নাম মানে বিভিন্ন ধরনের নাম ছিল আল্লাহ রসুল সেগুলো বদলিয়ে রেখেছেন সুতরাং নামের যদি ভালো অর্থ না হয় ভালো কিছু মিন না করে সেক্ষেত্রে আপনি অবশ্যই নাম চেঞ্জ করতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খারাপ অর্থবোধক নামগুলো পরিবর্তন করে ভালো অর্থ দিয়ে নাম রাখতেন বারাক আল্লাহ আসসালামু আলাইকুম